আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি রণজাহান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান খুনি, তার প্রতিষ্ঠিত দল বিএনপি খুনিদের দল, সেই ধারা ধরে রেখেছিলেন খালেদা জিয়াও, বলেছেন প্রধানমন্ত্রী। গুমের শিকারদের স্বজনদের আহাজারি, স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি, ক্ষমতায় গেলে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের বিচারের আশ্বাস মির্জা ফখরুলের। চাঁদপুরের মতলবে জামে মসজিদের ইমামের পক্ষে তার শিশুপুত্র সহ তিন মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু, কারণ জানাতে পারেনি পুলিশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমান খুনি, 15ই আগস্টের খুনিদের রক্ষাও করেছিলেন, তার প্রতিষ্ঠিত দল বিএনপিও খুনিদের দল। প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়াও সেই ধারা ধরে রেখেছিলেন, এদের চরিত্র এখনও বদলায়নি। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত শোক দিবসের আলোচনায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্টের স্মৃতিচারণে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই এই রিলিফের কাপড় সব কিছু রেডক্রসের মাধ্যমে সেখানে রেখেছিলেন। সেখান থেকে কয়েকখানা রিলিফের কাপড় নিয়ে এসে কাপড়ের পাড় ছিঁড়ে সেই কাপড় দিয়ে তাকে দাফন করা হয়। জিয়াউর রহমানকে খুনি আর বিএনপিকে খুনিদের দল আখ্যায়িত করে কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। যিনি ওই দল সৃষ্টিকারী, সেই সৃষ্টিকারী যখন খুনি আর খুনিদের নিয়েই যারা করে, তারা খুনের সঙ্গে যে জড়িত এটার আবার সাফাই গাওয়ার তো কিছু নেই। আজকে তারা গুম খুনের কথা বলে, এই গুম খুনের কালচার তো শুরু করেছিল জিয়াউর রহমান এই দেশে। জিয়াউর রহমান যেমন খুনিদেরকে পুরস্কৃত করলো, ঠিক খালেদা জিয়াও ঠিক একইভাবে এই খুনিকে পার্লামেন্টে এনে নিয়ে আসলো ভোট চুরি করে। তাহলে বিএনপি যে খুনির দল না সে কথা তারা বলে কি করে? বাংলাদেশকে ব্যর্থ করতেই 75 পরবর্তী ঘাতকরা পাকিস্তানের চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে যখন বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, আমরা দারিদ্রের হার 21 ভাগে নামিয়ে এনেছি, মাথাপিছু আয় প্রায় 2000-এর কাছাকাছি আমরা চলে গেছি, মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করেছি, আজকে আমাদের প্রবৃদ্ধি 8.1 ভাগে আমরা উন্নীত করতে পেরেছি, সেখানে আবার মূল্যস্ফীতি আমরা 5.5 ভাগে নিয়ন্ত্রণ করতে পেরেছি, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, গ্রামের মানুষ আজকে চলাফেরা সব দিক থেকে আমরা যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। 75 পরবর্তী শক্তিকে আহ্বান উল্লেখ করে তারা যেন আর দেশ পরিচালনায় আসতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। ক্ষমতায় গেলে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা অভিযোগ করেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর ও বংশাল এলাকায় গুম হওয়া নেতাকর্মীদের স্বজনদের কাছে যান বিএনপির সিনিয়র নেতারা। এ সময় সেখানে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। বিরোধী নেতারা বলেন হত্যার চেয়েও নিষ্ঠুর এই গুমের শিকার পরিবারগুলো আজ অসহায়। আমি মনে করি যে নৃশংস খুনের চেয়েও গুম অনেক অনেক বেশি নিষ্ঠুর। এটা কোনো মতেই কোনো গণতান্ত্রিক বিশ্বে বা কোনো গণতান্ত্রিক দেশে না। আর এই গুম মানেই হলো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা, অর্থাৎ নিরাপদ জীবন জীবনের বহুত বাধা। কারা গুমের জন্য দায়ী তাদের খুঁজে বের করে দেশের দুর্নাম ঘোষণার কথা বলেন বিএনপি নেতারা। গুম করা, হত্যা করা এবং বিচার বহির্ভূত হত্যা,
এগুলো করে যেভাবে বাংলাদেশে যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার কায়েম করেছে, এটা নিন্দার ভাষা আমাদের নেই। আমরা আশা করি যে সরকার গুম হওয়া আমাদের এই তরুণদেরকে ফিরিয়ে দেবেন। উত্তরায় গুম হওয়া বিএনপি নেতাদের বাড়ি হয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান শাহিনবাগে। সেখানে গুম হওয়া একাধিক পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পরে যান দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর বাসায়। এই অপরাধ, এই যে মানবতা বিরোধী অপরাধ, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, সবসময় জানাচ্ছি। আমরা একটা জিনিসে বিশ্বাস করি, একদিন না একদিন এই মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হবেই। আজকে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে, জনগণের প্রতিনিধি নেই। সত্যিকার অর্থে যদি জনগণের প্রতিনিধির সরকার গঠিত হবে, সেদিন এর বিচার অবশ্যই হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন সারা বিশ্বেই প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময়ে চট্টগ্রামে গুম হওয়া বিএনপি নেতা কর্মীদের স্বজনদের সাথে দেখা করে আমির খসরু এসব কথা বলেন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। শুক্রবার ছিল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে প্রেসক্লাব মিলনায়তন। দাবি উঠেছে গুমের ঘটনার তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও। এ কান্না বিভিন্ন সময়ে দেশে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের, তাদের মা বাবা, স্ত্রী সন্তানদের আকুতিতে ভারী হয়ে ওঠে অনুষ্ঠানস্থলের আশপাশও। আন্তর্জাতিক গুম দিবসে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক নামের সংগঠন। এতে গুমের বিরুদ্ধে সোচ্চার না হওয়ায় নাগরিক সমাজের সমালোচনা করেন বিশিষ্টজনেরা। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নাগরিক সমাজেরও দেখবেন অনেকে এখন নিশ্চুপ হয়ে গেছে। তারা নির্দিষ্ট সময়ে, নির্বাচিত সময়ে তারা ভোকাল থাকেন, নির্বাচিত সময়ে তারা চুপ থাকেন। অনেকে নাকি ভয়ে ভীতির মধ্যে আছেন। ভয়ে ভীতির মধ্যে কি অমর্ত্য সেন নাই, অরুন্ধতী রায় নাই ভারতে? তারা কথা বলছেন না। ভয়ের মধ্যে কি বাংলাদেশে আনু মোহাম্মদ নাই, ইফতেখারুজ্জামানরা নাই, এখানে যারা আছেন তারা নাই? আমি মনে করি বাংলাদেশের নাগরিক সমাজের আরও অনেক সোচ্চারভাবে গুমের ঘটনায় প্রতিবাদী হওয়া উচিত ছিল। গুমের কথা যখন আমরা বলছি, এটা শাসনের সংকট আসলে যতটা না, তার চাইতে অনেক বেশি আসলে এটা আমাদের বিচারের সংকট। বিচার বিভাগটাকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো একটি ব্যাপার হচ্ছে গুম এবং তার পরবর্তীতে খুন কিংবা আর ফিরে না আসা। তারা বলেন, প্রতি বছর শুধু এ ধরনের অনুষ্ঠান করে এমন ঘটনা বন্ধ হবে না, এর বিরুদ্ধে দরকার রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। এই গুমের ঘটনাকে কমিয়ে আনতে বা নিরসন করতে এখনই দরকার একটা স্বাধীন তদন্ত কমিশন। যেই স্বাধীন তদন্ত কমিশন প্রত্যেকটি ঘটনার অনুসন্ধান করবে এবং অপরাধীদের, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। যে সরকার ভোটের আগের রাত্রে 8-10 কোটি মানুষের ভোট বন্দুকের খোঁচাই কেড়ে নিয়ে চলে যায়, ওদের কাছে মানুষের হৃদয়ের কান্নার বিবেকের কোনো দাম নাই। সবার প্রতি এই বিষয়টা চিন্তা করার কথা অনুরোধ করব, যে বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখতে হবে। এবং সেই রাজনীতি এমন যেটা, যে শুধু একটা অনুষ্ঠান করে আমি শেষ করবো না, ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে যেতে হবে। এবং সেটা রাষ্ট্রের গণতন্ত্র না হলে কোনো কিছুরই সমস্যার সমাধান হবে না। যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা হোক, গুমের দায় ক্ষমতাসীনদেরই নিতে হবে বলে জানান আলোচকরা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের ফাঁদে পড়ার কিছু নেই, দ্রুতই হবে এই সমস্যার সমাধান। ইসলামিক ফাউন্ডেশনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির শোক দিবসের আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন রোহিঙ্গা ইস্যুতে অযৌক্তিক কথা বলছে। দলটিকে উস্কানিমূলক কথা বন্ধের আবারও আহ্বান জানান তিনি। এদিকে দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শোক দিবসের আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি চায় না রোহিঙ্গারা
মিয়ানমারে ফিরে যাক, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য তার। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমানের হাত বঙ্গবন্ধু সহ হাজারো সৈন্যের রক্তে রঞ্জিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বলেন, আগুন সন্ত্রাস ও একুশে আগস্টে বলে দেয় কাদের হাত রক্তে রঞ্জিত। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি জামে মসজিদের ইমামের কক্ষ থেকে শুক্রবার তিন মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত তিনজনের মধ্যে একজন ইমাম জামাল উদ্দিনের পাঁচ বছরের ছেলে আবদুল্লাহ, সে বাবার সাথে মসজিদ সংলগ্ন রুমেই থাকত। অন্য দুজন হল মতলবের দশপাড়া এলাকার ১২ বছরের ইব্রাহিম এবং মতলবের নলুয়া এলাকার জসিমুদ্দিনের ছেলে ১৫ বছরের রিফাত হোসেন। তারা মতলব দক্ষিণের ভাঙাপাড়া মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, ইমাম জামাল উদ্দিন জুমার নামাজের পর মিলাদ শেষে তার কক্ষের সামনে যান, কিন্তু ভেতর থেকে রুমের দরজা বন্ধ দেখেন। পরে জানালা দিয়ে তিনি দেখেন তার ছেলেসহ আরও দুজন খাটের উপর পড়ে রয়েছে। এ সময় রুমের দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মেডিকেল সেন্টারের পর এবার ট্রেনিং সেন্টারের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার দখলে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল এনে বিভিন্ন ট্রেনিং সেন্টার পরিদর্শন করাচ্ছে গ্রুপটি। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানেন না তিনি, তবে এবার কোনো সিন্ডিকেট হতে দেবে না বলে আবারও জানালেন মন্ত্রী। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। বুধবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি ট্রেনিং সেন্টার খুব গোপনে পরিদর্শন করে মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড সিআইডিবির একটি প্রতিনিধি দল। সাউথ পয়েন্ট ওভারসিজ নামের রিক্রুটিং এজেন্সির এই সেন্টারে ঘণ্টাখানেক অবস্থান করে তারা, কিন্তু তাদের সাথে দেখা বা কথা বলতে দেয়া হয়নি গণমাধ্যমকে। প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন, তার ব্যক্তিগত যোগাযোগই এসেছে মালয়েশিয়ার প্রতিনিধিরা। Definitely this is a source, I am a businessman, amar source definitely amar source ora esche ami capable kina and car source ke apni ei dhoroner backup question koren na amar shorashori jogajog of course I being a businessman amar shorashori amar jogajog eta government ki korbe tobe onushondhane paoa jay ei dol ti ontoto 5 ti training center poridorshon korche koyekjon byabosayir ekti group nijeder pochonder protishthan guloke poridorshon korachen। এর মধ্যে আশুলিয়ায় ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের ট্রেনিং সেন্টারও পরিদর্শন করে প্রতিনিধিরা। সেন্টার ভিজিট করার কথা, এরা আসছিল কবে? করার জন্য কালকে আসছিল দুই গাড়ি, ঠিক আছে, মোট মনে চারজন। একই দিন আশুলিয়া টঙ্গী সড়কের ধৌর মন্দির এলাকায় আরআরসি হিউম্যান রিসোর্স সার্ভিসেস লিমিটেডের ট্রেনিং সেন্টার সহ বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার পরিদর্শন করে তারা। আসছে দেখতেছে আর কি, এখন ডেলকো ইস্ট ওয়েস্ট সাউথ পয়েন্ট তো দিচ্ছেন নাকি? সাউথ পয়েন্ট ইউনিক স্ট্যান্ড, তারপরে একটা আছে গাজীপুরের নাম জানি কি। এর আগে মালয়েশিয়ার ব্যবসায়ী দাতু হানিফকে এনে মেডিকেল সেন্টার দখল চেষ্টার অভিযোগ উঠেছিল। বারবার এমন তৎপরতায় মালয়েশিয়ার শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন এখাতের এই ব্যবসায়ী। 20 বছর ধরে লোক যাচ্ছে, কই আমাদের সিআইডিবি লাইসেন্স দরকার হয় না, এটা একটা পাই তারা এই ট্রেনিং সেন্টারে উছিলায় আবার 10,000 টাকা করে এক্সট্রা নিবে, বিজনেসটাও কিন্তু ওদের হাতে চলে যাবে। চলছে ট্রেনিং সেন্টার পরিদর্শন, আর এই সেন্টারগুলোর মাধ্যমেই মালয়েশিয়াতে কনস্ট্রাকশনে কর্মী যাবে বলা হলেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় স্যার জানে কিনা ট্রেনিং সেন্টার অ্যাপ্রুভাল? অ্যাট লিস্ট আমি যাই না, টু স্টার্ট উইথ আমি যাই না, মন্ত্রণালয় জানে কিনা ওটা মন্ত্রণালয় জানে। বড় কথা হলো একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখনও বলি, আগেও বলেছি, মাঝপথেও বলেছি, এখনও বলেছি, বলছি সিন্ডিকেট আমি কিন্তু হতে দেব না যে কোনো ফর্মে হোক। মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে সেপ্টেম্বরে দেশটিতে সফরে যাবেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করতে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে সুস্পষ্ট কর্মসূচি ও বিকল্প ভাবনা ঘোষণার সময় এসেছে বলে মনে করেন বিভিন্ন বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। রাজনৈতিক সংগঠন গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, বর্তমান সরকার যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে পুলিশি শক্তি দিয়ে প্রতিরোধ দমন করে রেখেছে, তাতে দেশের সব স্তরের মানুষ তেতে রয়েছে।
কিন্তু তাদের সামনে কোনো বিকল্প ভাবনা উপস্থিত নেই। বাম ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ক্ষমতায় গেলে কি কি পরিবর্তন আনবেন তা স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরার তাগিদ দেন তারা। বলেন, কেবল তাহলে মানুষ প্রতিরোধ করবেন, ভরসা পাবেন। আমলাতন্ত্রে কি সংস্কার আনবেন, পুলিশে কি আনবেন, বিচার ব্যবস্থা কি আনবেন, নির্বাচন কমিশনে কি আনবেন এবং টোটাল ইলেকট্রাল সিস্টেম সেগুলিতে কি আনবেন, অর্থ ব্যবস্থায় কি ডেমোক্রেটিক রুলস সেগুলি আপনি আনবেন, এই সব ব্যাপারে একমত হয়ে যদি এই বাম এবং গণ উদারনৈতিক শক্তিসমূহ এক জায়গায় বসে ঘোষণা দেয়, বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ১৯ আসামির মধ্যে চার বাংলাদেশি সহ ৬ জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে কলকাতার দায়রা আদালত। বাকি ১০ জনের ৮ বছর ও ৩ জনের ৬ বছরের কারাদণ্ড হয়েছে। শুক্রবার এই সাজা ঘোষণা করেছে এনআইএর বিশেষ আদালত। চার বাংলাদেশি হল শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ, তারিকুল ইসলাম ওরফে সাদিক, লিয়াকত আলী প্রামাণিক ওরফে রফিক ওরফে মোহাম্মদ রুবেল এবং হাবিবুর রহমান ওরফে জাহিদুল ইসলাম। ২০০০০ রুপি করে জরিমানাও করা হয়েছে তাদের, অনাদায়ে আরও ১ বছরের জেল। সাজার মেয়াদ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণে শাকিল আহমেদ এবং সোবহান মণ্ডল নামে দুই সন্দেহভাজন জেএমবি সদস্য নিহত হয়। এবার আমিন জুয়েলার আন্তর্জাতিক সংবাদ। নাগরিকত্ব নিবন্ধনের চূড়ান্ত তালিকা আজ শনিবার প্রকাশ করতে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। এর জেরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ লাগোয়া রাজ্যটি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আসাম এনআরসির ওয়েবসাইটে বহু বিতর্কিত এই তালিকা প্রকাশ করা হবে। তালিকায় বাদপড়াদের বাংলাদেশে পুশ ইনের সংখ্যা প্রকাশ করে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। তালিকায় বাদপড়াদের জন্য প্রায় ১০০০টি ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের সুযোগ রাখা হয়েছে। ১২০ দিনের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্নের আগে কাউকে অবৈধ চিহ্নিত করে আটক না করার আশ্বাস দেওয়া হয়েছে। তারপরেও সহিংসতার উৎকণ্ঠায় গোটা রাজ্য জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নাগরিকত্ব নিবন্ধন ১৯৫১ সালে শুরু হলেও গত বছরের ৩০ জুলাই চূড়ান্ত খসড়া প্রকাশের পরই মূলত অসন্তোষ আর উৎকণ্ঠার সূত্রপাত হয়। এতে ৩ কোটি ২৯ লাখ আসামবাসীর মধ্যে বাদ পড়েন ৪০ লক্ষাধিক। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। ভারতের সম্ভাব্য হামলার কড়া জবাবে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে জম্মু ও কাশ্মীরে গ্রেফতার নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভারতে অবস্থিত কাশ্মীরিদের প্রতি সমর্থন জানাতে বিশেষ কর্মসূচি পালনকালে প্রধানমন্ত্রী ইমরান খান জানান, ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর পক্ষে বিশ্ববাসীর সমর্থন নেই। এই প্রসঙ্গে তুলে ধরেন অ্যাডলফ হিটলার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সম্ভাব্য হামলা প্রতিরোধে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও সতর্ক করেন ইমরান। তার আহ্বানে পাকিস্তানের বিভিন্ন শহরে পালিত হয়েছে কাশ্মীর ঘণ্টা। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে এবং কাশ্মীরিদের সমর্থনে স্লোগান দেন এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র। উদ্বেগ প্রকাশ করা হয় ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক ঘটনার। স্থানীয় জনগোষ্ঠীর মতের প্রতি সম্মান রেখে গঠনমূলক সংলাপে সংকট সমাধানেরও তাগিদ দেওয়া হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমান খুনি, তার প্রতিষ্ঠিত দল বিএনপি খুনিদের দল, সেই ধারা ধরে রেখেছিলেন খালেদা জিয়াও, বলেছেন প্রধানমন্ত্রী। গুমের শিকারদের স্বজনদের আহাজারি, স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি, ক্ষমতায় গেলে গুমের মতো মানবতা বিরোধী অপরাধের বিচারের আশ্বাস মির্জা ফখরুলের। চাঁদপুরের মতলবে জামে মসজিদের ইমামের পক্ষে তার শিশুপুত্র সহ তিন মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু, কারণ জানাতে পারেনি পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangla-vision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision news এ। সাথে থাকায় ধন্যবাদ।